উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে আয়োজিত হল ইছাপুরে জনজাগরণ অভিযান। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে জাতীয় কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী জনজাগরণ অভিযান, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এমন ধরনের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। তেমনভাবেই ইছাপুর আনন্দমঠে জনজাগরণ কর্মসূচির আয়োজন করা হয়। ইছাপুর আনন্দমঠ বাজারে নেতাজির মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে মিছিল করে মানুষের কাছে তাদের এই অভিযানের বিষয়ে পৌঁছে দেওয়া হয় সচেতনতা। এ বিষয়ে বলতে গিয়ে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির সভাপতি নবকুমার মজুমদার জানান, বেশ কয়েকদিন ধরে আমরা জনজাগরণ যাত্রা শুরু করেছি সোনিয়া গান্ধীর নির্দেশে, রাহুল গান্ধীর নির্দেশে। তো আজকে আমাদের জনজাগরণের তৃতীয় পর্যায়ে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির উদ্যোগে এখানে অশোক ভট্টাচার্য আছে, কার্যকরী সভাপতি রঞ্জন আছে, আরও সবাইকে নিয়েই আমরা ছোট সংখ্যায় ছোট ছোট করে সোনিয়া গান্ধীর নির্দেশে যাতে কোভিড মেনটেন করে আমরা এই জনজাগরণ যাত্রা শুরু করেছি। আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাদের আগামী দিনের মানুষের নাভিশ্বাস উঠবে। এবং ধরুন দুটো ব্যবসাদারের হাতে টোটাল দেশকে তুলে দেওয়া হচ্ছে, আদানি এবং আম্বানি স্টার্ট আপ ইন্ডিয়ার নামে লক আপ ইন্ডিয়াতে পরিণত করছে। আপনারা জানেন কিছুদিন আগে কঙ্গনা রানাউত বলেছেন যে নতুন করে 2021 আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতাটা কিসের স্বাধীনতা? দেশ বেচার স্বাধীনতা, দেশকে নতুন করে বেচতে পারছি এর স্বাধীনতা পেয়েছি। আমরা 15ই আগস্ট যে স্বাধীনতা পালন করি তাতে আমরা দেশ বেচতে পারিনি, দেশের জন্য ভাবতে পেরেছি এবং প্রয়োজনীয়তা, দেশের প্রয়োজন, মানুষের প্রয়োজনে নতুন করে কিছু সৃষ্টি করা যায় কি না সেটা চিন্তা করতে পেরেছি। কিন্তু আজকে হঠাৎ করে পদ্ম পুরস্কার পাওয়ার পরে তার মনে হলো যে দেশের স্বাধীনতা নতুন করে পেয়েছে এবং নরেন্দ্র মোদী একের পর এক দেশকে বেছে দিচ্ছে, এই দেশ বেচার চক্রান্তকে রুখে দিতে চাইছি আমরা। তার জন্যেই আজকের এই জনজাগরণ জনচেতনার সূচনা করেছি। ভীষণ ঘিরে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? ওয়েস্ট উইং। আরে ব্যারাকপুরের ওয়েস্ট উইং রেস্টুরেন্ট গিয়ে দেখ একবার। মানে ওয়েস্ট উইং এভরি উইকেন্ড উইথ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস।